তোমাদের শব্দ গঠন করাবো। শব্দ গঠন দেখো, এবার তোমরা শব্দ গঠন প্রথমে লিখছি থ দিয়ে। থ থ দিয়ে কি হয় বলতো? থ দিয়ে শব্দ গঠন হবে থালা আর থলে। দ দিয়ে কি আছে? না, দ দিয়ে দ র বর্গজয় আকার দরজা, আর দ হস্যই দই। ধ দিয়ে দেখো, ধ একার দন্তেন ধান, ধ দন্তেন হস্য প ধনু। দন্তেন দিয়ে দেখো, দন্তেন অন্তস্ত দন্তেন নয়ন, আর দন্তেন ও নু কয়কারে কো নৌকো। প দিয়ে কয়াকারে পা, খয়সিকারে খি পাখি, আর কয়স পু তয়স তু ল পুতুর। ফ দিয়ে দেখো, ক ল ফল, আর খয়স ল ফুল। ব দিয়ে ব ল বল, আর ব হস্যই বই। ভ দিয়ে দেখো, ভয়াকারে ভা, রয়স্য লু প ভালু। আর একটা হবে ভয়কারে ভিয়ে, রয়সনাকারে রা ভেড়া। তাহলে দেখো আজকে আমি এই পর্যন্ত লিখছি। তাহলে থ দিয়ে কি বললাম? না, থ দিয়ে একটা বললাম থালা। তাহলে এখানে কি লিখবো? থ দিয়ে না থালা, থয়াকারে থা, আর লয়াকারে লা, থালা। দেখো কি লিখছি, থ দিয়ে থয়াকারে থা, আর লয়াকারে লা, থালা। আরেকটা কি হবে? না, থলে। আরেকটা হবে থ লয়কারে লে, থ আর লয়কারে লে, থলে। এবার দেখো দ দিয়ে কি হবে? না, দ দিয়ে দরজা, দ দিয়ে দরজা, দ র বর্গ জয় আকারে যা, দরজা। আরেকটা কি হবে বলতো? দ দিয়ে দ হস্যই দই। আরেকটা হবে দ হস্যই, দ হস্যই দই। এবার দেখো ধ দিয়ে লিখছে, ধ দিয়ে কি হবে? না, ধয়াকার দন্তে ন ধান, ধ দিয়ে কি হবে? না, ধয়াকার দন্তে ন, ধয় আকার দন্তে ন ধান। আর একটা আছে ধনু, ধ দন্তে নয় হস্য প ধনু। এবার দেখো দন্তে নদী, দন্তে নদী কি হবে? না, দন্তে নদী হবে দন্তে ন অন্তেস্ত অ দন্তে ন নয়ন। আর একটা কি হবে? না, নৌকা, দন্তে নয় ও নৌ, দন্তে নৌ কয় আকারে কা, নৌকা। এবার কি দেখো? প দিয়ে, এবার আছে প দিয়ে। প দিয়ে কি হবে বলতো? প দিয়ে হবে পাখি, পয় আকারে পা, হয় হস্যইকারে কি পাখি। আর একটা হবে পুতুল, পয় হস্য পু, তয় হস্য তু, আর ল পুতুল। এবার দেখো কি দিয়ে লিখব? খ দিয়ে। এবার দেখো খ দিয়ে, খ দিয়ে কি হবে বলতো? না, খ দিয়ে ফল, অফল, আর খয়সৌ ল। খ দিয়ে কি লিখবো?
না থ ল ফল দিয়ে দেখো ফ ল ফল, আরেকটা হবে ফুল, ফ হস্য ফুল আর ল ফুল। এবার দেখো কি লিখছি ব দিয়ে, ব দিয়ে কি হবে বলো তো? ব দিয়ে হবে ব হস্যই, ব হস্যই বই, আর একটা হবে বল বল, ব ল বল। এবার দেখো ভ, ভ দিয়ে কি হবে বলো তো? ভ দিয়ে হবে ভালু, তাহলে ভ আকারে ভা, ল হস্য লু ক ভালু, আর একটা হবে ভেড়া, ভ একারে ভে, দশ নর একারে রা ভেড়া। তাহলে একটা হলো ভালুক আর একটা হলো ভেড়া। তাহলে আমরা আজকে কি শিখলাম? না থ থেকে ভ পর্যন্ত বাক্য গঠন, শব্দ গঠন, বাক্য গঠন নয় শব্দ গঠন। তাহলে থ দিয়ে থালার থলে, দ দিয়ে দরজার দই, ধ দিয়ে ধান আর ধনু, দন্তন দিয়ে নয়ন আর নৌকা, প দিয়ে পাখি আর পুতুল। এবার ফ দিয়ে দেখো ফল আর ফুল, ব দিয়ে ব বই আর বল, আর ব দিয়ে ভালুক আর ভেড়া। তাহলে তোমরা সবাই এইগুলো করবে আজ এই পর্যন্ত।